কোন সাহাবীর শানে সূরা আবাসা নাজিল হয়? আলহামদুলিল্লাহ। এখন সবচেয়ে দামি একটা বই এখানে আছে, দামি বই মানে খুব মানে শ্রেষ্ঠ সিরাত গ্রন্থের একটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মাকবারায় যেখানে শুয়ে আছেন এটা কোন আম্মা জান? আসেন, মুরব্বি পেয়ে গেছেন আমাদের সম্মানিত বড় ভাই, আমাদের গ্রামের আলহামদুলিল্লাহ জনাব আব্দুর রশিদ সাহেব, মাশাআল্লাহ। জি, উনি আজকে ফার্স্ট হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। জি বলি মারহাবা। বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জাফরপুর ব্যাপারীপাড়া খান বাহাদুর মির্জা গাজী জায় মসজিদ এর উদ্যোগে যুব সমাজ কর্তৃক আয়োজিত বছরের প্রথম দিন, 2024-এর প্রথম দিনের পহেলা জানুয়ারিতে অনুষ্ঠিত 19তম ওয়াজ মাহফিল 2024, মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবুল কাসিম সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মাওলানা আরিফ বিল্লাহ জাফরি, সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম হল সূরাতুল হুজরাত, অন্দরমহল। অর্থাৎ আমার নবীজি ঘরের মধ্যে স্ত্রীদের সাথে তিনি ছিলেন, এমন সময় আমার রসুলকে ডাকা হচ্ছিল, ডাকতেছিল। সেই ডাকটা আমার নবীর কাছে একটু কষ্টের কারণ হচ্ছিল, নবীজি কষ্ট পাচ্ছেন। আল্লাহ তাআলা সেই সময়ে আয়াতটা নাজিল করলেন। আমার নবীর সামনে দুজন সাহাবি, আমার নবীর আলোচনাকালীন দুজন সাহাবি সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দামি দামি সাহাবি, দুজন কথা বলতেছিলেন। তাদের বাকবিতণ্ডা, তাদের তর্ক আমার নবীর আওয়াজকেও ম্লান করে, তাদের আওয়াজটা বুলান্দ হচ্ছিল। আমার নবী যেগুলো আমার নবীর কাছে কষ্টের কারণ হলো, আমার নবীর একটু কষ্ট হোক আল্লাহকে মানবেন? আসতে বলবেন না, মানবেন? শুধু নামাজে দাঁড়িয়ে, নামাজ শেষ হয়নি, নামাজের মধ্যেই চিন্তা করছেন আমার কেবলা যদি বাইতুল আকসা না হয়ে বাইতুল হারাম হতো, আল্লাহু আকবার বলে কি দাম আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। তিনি শুধু মনে মনে এমন আকাঙ্ক্ষা করছিলেন, আমার যদি কেবলা বাইতুল আকসা না হয়ে যদি আমার কেবলা যদি বাইতুল হারাম হতো কত না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নামাজের মধ্যে মসজিদে কিবলাতাইন, এখনো সেই মসজিদটা এখনো ইতিহাস হয়ে আছে, বাস্তব প্রমাণ হয়ে আছে। আমার নবীজি নামাজ পড়ছিলেন, একই নামাজে তিনি কিবলা দুইটা করে ফেললেন, প্রথম দুই রাকাত পড়েছেন বাইতুল আকসার দিকে, বাকি দুই রাকাত করেছেন বাইতুল হারামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. জোরে বলুন আল্লাহু আকবার।
আপনি আমার আপনি আপনার চেহারাটা এখনি আপনি ঘুরায় নেন আমি আপনার মনের খবর জানতে পেরেছি বুঝতে পেরেছি কোনো টেনশন করবেন না হে রাসূল আপনার চেহারা আপনি কিবলামুখী করে নেন হারামের দিকে আপনি করে নেন যে নবীর মনের আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে কবুল করেন নবজি মন কষ্ট পাচ্ছিলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন সেই আয়াতটা নাজিল করলেন ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার হে ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না যদি এমনটা প্রমাণিত হয়ে যায় তোমার জীবনের অর্জিত যত ইবাদত তুমি করেছো সব কাট হয়ে যাবে এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে নিয়ে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক আমার নবীর সামনে ফিস ফিস করে কথা বলতেন জোর গলায় কথা বলতেন না ফিস ফিস করে কথা বলতেন ভাবতেন না জেনে জোরে বললে আবার কোন আয়াত নাসিল হয় এই নবীর সম্মান এই নবীর শান মর্যাদা কে দিয়েছেন বলেন আল্লাহ তাআলা দিয়েছেন একটু কান লাগাবেন মনোযোগ দিবেন সবাই আমার নবীর শানে যখন এই সূরা হুজরাত যখন নাজিল হয়ে গেল মদিনায় নাজিল হওয়া এই সূরাটা আমার নবীজি ঘরের মধ্যে স্ত্রীদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছিলেন এমন সময় আমার নবীকে ডাকতেছিল নবীজির কষ্টের কারণ হলো ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াআকিলুন জোরে বলুন আল্লাহু আকবার অনেকেই বোঝে না যারা ডাকে অথচ আমার নবীর কাছে এটা কষ্টের কারণ হচ্ছে দেখেন নবীকে আল্লাহ তাআলা কত দাম দিয়েছেন কেন দিয়েছেন কি জন্য দিয়েছেন কিসের কারণে দিয়েছেন এই পৃথিবীর সেরা মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ফোটে ও বাচ্চারা বেলুন কালকে তো ফাটাফাটি দিন চলে গেল তাই না ফাটাফাটির রাত গেছে বিজাতীয় কোন সংস্কৃতি মুসলমান লালন করতে পারে আসতে বলবেন না পারে পারে না একজন সাহাবী ইহুদি ছিলেন আগে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পণ্ডিত ছিলেন তিনি ইসলাম কবুল করার পরেও তিনি উটের গোশত খেতেন না কিসের গোশত উটের গোশত খেতেন না এবং শনিবারে তিনি ছুটি পালন করতেন তো এটা আমার নবীর কাছে রিপোর্ট গেল এটা ইহুদিদের সংস্কৃতি কাদের সংস্কৃতি বলেন ইহুদিদের ইসলাম কবুল করছেন কিন্তু ওই দুটো জিনিস তিনি বাদ দেননি আমার বন্ধুগণ নবীর কাছে এই জিনিসটা রিপোর্ট চলে গেল তার নামাজ তার কালাম সব কিছু ঠিক আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين جوري بولون الله أكبر إسلامي ঢুকবা পরিপূর্ণ রূপে ঢুকবা ইহুদিরা যা করবে তার তোমরা খেলাফ করবে ইহুদিদের উল্টাটা তোমরা করবে আমার বন্ধুগণ আমার রাসূল ইহুদিদের কোন ক্রিস্টি কালচারকে তিনি এলাও করতেন না কখনো পছন্দ করতেন না আমার বন্ধুগণ আজকে মুসলমানদের দেশে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ 31st নাইট কিন্তু কালকে পালন হয়েছে করছে না অনেকে করছে না পালন করেছে 14 ফেব্রুয়ারি 1 এপ্রিল এই সমস্ত দিবসের সাথে ইসলামের কোন সম্পর্ক
দূরতম সম্পর্ক নাই মুসলমানদের বিশেষ দিন হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আযহা ইয়াউমুল জুমআহ এগুলো হচ্ছে বিশেষ দিন জুমার দিন যদি সবার আগে কেউ মুসলমানদের একত্রিত হবার জায়গা ইয়াউমুল জুমআহ একত্রিত হওয়ার জায়গা একত্রিত হওয়ার দিনে যদি কেউ সবার আগে মসজিদে ঢোকে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন ঈদুল ফিতর ঈদুল আযহা এগুলো আছে মুসলমানদের জন্য বিশেষ দিন বিশেষ রাত আছে লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর এর বাইরে নতুন করে কোনো কিছু দিবস পালন করা জায়েজ না আস্তে বলে জায়েজ ইসলাম এমন একটি দিনের নাম যে দিন মানতে নিয়ে এর মধ্যে ইফরাত করা যাবে না তাফরিত করা যাবে না মুরজি মতো খাটো করা লম্বা করা বানানো এগুলো করা যাবে না কমপ্লিট করে দিয়েছেন ইসলামকে কে আল্লাহ আস্তে বলবেন না কে আল্লাহ একটা আয়াত যখন নাজিল হলো সাহাবী কেরামের আনন্দ দেখে কে সকল সাহাবীর আনন্দ প্রকাশ করছেন কোন আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা জোরে বলুন আল্লাহু আকবার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপরে আমি রাজি হয়ে গেলাম সাহাবী কেরাম আনন্দ উল্লাস করছিলেন আয়াত যখন নাজিল হলো রাসূল খুশি হয়েছেন কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমার নবীর অত্যন্ত কাছের মানুষ আমার নবীর তিন বছরের ছোট নবজির বাল্য জীবনের সাথী সাইয়্যিদিনা আবু বকর মিরাজের কি বলে হিজরতের সাথী বাল্য জীবনের সাথী সাইয়্যিদিনা আবু বকর একটু আড়ালে গিয়ে চোখের পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে কাঁদতেছেন সবাই বলছে আবু বকর সবাই হাসতেছে সবাই আনন্দ করছে তুমি কান্নাকাটি কেন করছো তিনি বলছেন শোনো আয়াত তো নাজিল হয়েছে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়েছেন কিন্তু দিন তো পরিপূর্ণ হয়ে গেছে রাসূল আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না আল্লাহু আকবার রাসূল আমাদের মাঝে বেশি দিন থাকবেন না আয়াত তো সবাই একরকম বোঝে না আয়াতের গভীরতা কি সবাই একরকম বোঝে না সবাই একরকম আয়াতের অর্থ সবাই একরকম বোঝে না এই জন্য তাফসির এক একজন এক এক ভাবে করেছেন এই আয়াতের অর্থ সব সাহাবী বুঝলেন একরকম সাইয়্যিদনা আবু বকর বুঝলেন অনেক রকম চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে যেতেছেন কান্না থামে না সাহাবে কেরাম বলছেন আবু বকর কাঁদো কেন আমার বন্ধুগণ যখন কোনো বিল্ডিং এর কাজ যখন শুরু হয় ইঞ্জিনিয়ার শুরুর সময় থাকে মাঝখানেও থাকে কিন্তু যেদিন পেইন্টের কাজ শেষ হয়ে যায় যেদিন বিল্ডিং এর সর্বশেষ রঙের কাজটা যখন সম্পূর্ণ হয়ে যায় ইঞ্জিনিয়ারের কি আর আসার কি প্রয়োজন আছে নাকি সেই জায়গায় ঠিক তেমনি দিনের পরিপূর্ণ কাজ যখন হয়ে গেছে আমার নবী তো আর থাকবেন না কেউ এটা গভীরে নাই নাই কিন্তু আবু বকর গভীরে নিয়েছে রাসূল তো বাঁচবেন না আমার ভাইয়েরা সেই ইসলামকে আমরা পরিপূর্ণ পেয়েছি ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে ইসলামকে পরিপূর্ণরূপে ফলো করতে হবে ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ নাই শুধু নামাজের মধ্যে শুধু ইসলাম নয় নামাজ এবং সমাজেও ইসলাম আছে না নাই বলেন আস্তে বলবেন না আছে না নাই নামাজে যেমন নির্দিষ্ট পন্থায় নামাজটা আদায় করতে হয় সমাজ চালানোর জন্য নির্দিষ্ট পন্থা পদ্ধতি আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই নামাজে যদি কেউ দু রাকাত নামাজ সেজদা দিতে হবে দুবার করে যদি কেউ তিনবার করে দেয় কি নামাজ হবে নাকি সওয়াব তো বেশি হওয়ার কথা হ্যাঁ সওয়াব বেশি হওয়ার কথা না দু সেজদার জায়গায় তিন সেজদা দিল রুকু দিতে হয় একবার সেখানে দুইবার রুকু করলো ডাবল দিলেও নামাজ হবে না দু রাকাত নামাজকে তিন রাকাত করলেও নামাজ হবে না মাগরিবের তিন রাকাতকে চার রাকাত করলে নামাজ হবে না যেমন পন্থায় তেমন করে নামাজটা পড়তে হবে ঠিক তেমনি নামাজের মধ্যে একটু লম্বা কম বেশি করলে যেমন নামাজ নষ্ট হয়ে যায়
সমাজ জীবনে যে সমস্ত আল্লাহ তাআলা আইনগুলো দিয়েছেন, সুদ খেও না, যাকাত প্রতিষ্ঠা করো, কিন্তু আজকে অনেক মুসল্লি আমার দেশে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল কালো বানাইছে, সুদের কারবার ছাড়ে না। আমি আবার সমস্যা ফেলে দিচ্ছি না তো? না, অসুবিধা নাই তো? না, তাহলে নবীনগরে সুদ নাই? ও তাও আছে। আচ্ছা, তাহলে মুসলমান ইসলামকে মানবে, অন্য কোন বিজাতীয় সংস্কৃতি লালন করতে পারে না, সাফ কথা। কিন্তু চরম কষ্ট পায়, ব্যথা পায় যখন মুসলিম পরিবারের সন্তান যখন 31st night পালন করতে যায়, পহেলা এপ্রিল পালন করতে যায়, 14ই ফেব্রুয়ারি পালন করতে যায়, এটা বড় দুঃখের কারণ, এটা আফসোস। এটা আজকে মুসলমানদেরকে সুকৌশলে শিরকের শিক্ষা শেখানো হচ্ছে, সুকৌশলে। আস্তে আস্তে বললেই ক্লিয়ার হবে। আমি যদি বলি গোটা দেশে 18 কোটি মুসলমান, এর মধ্যে সহি করে কোরআন পড়তে পারে, এটার সংখ্যা বেশি হবে না কম হবে? কম হবে। যদি বলি অধিকাংশ মুসলমান, 18 কোটি মুসলমানের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি। যদি বলি 18 কোটি মুসলমানের অধিকাংশ বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? বিড়ি খাওয়া। যদি বলি 18 কোটি মুসলমানের অধিকাংশ দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? তাহলে দাড়ি ছাড়া, বিড়ি খাওয়া, বেনামাজি, কোরআন পড়তে পারে না, খুব ভালো কোয়ালিটি না এটা? না, খুব ভালো কোয়ালিটি না? না, আমার কোথায় আছে, আমার কোথায়, আমাদের উন্নতি কোথায়? এই যে শিক্ষা নাকি কি হয়েছে, শিক্ষার কি হার বেড়েছে, এটা বলি আমরা শুনি না? শিক্ষার হার বাড়ছে না কমছে? বাড়ছে। শিক্ষার হার বাড়ছে তো? শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপমার প্রতি সেবার হার কমছে, চরিত্রের মান কমছে। কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? তো শিক্ষার ফলাফল কি এটা হওয়ার কথা ছিল? শিক্ষার ফলাফল তো হওয়ার কথা ছিল নামাজি বাড়বে, কোরআন সহি করে পড়ার সংখ্যা বাড়বে, নামাজি বাড়বে, চরিত্রবান বাড়বে, খুন কমবে, জেনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে, কিন্তু ফলাফল তো ভালো নাই। কেন, কি জন্য নাই? আপনি মালয়েশিয়া জানেন, মালয়েশিয়া সফর ছিল আমার, সেখানে 60% মুসলমান, বাকি কিছু চায়না আছে, অন্যান্য দেশের আছে। যে মুসলমানগুলো আছে শিশুবাদে, যারা সচেতন, যারা একটু শিশুবাদে, কিশোর থেকে শুরু করে বুড়া পর্যন্ত, এমন কোন মুসলমান নাই যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। প্রত্যেক নাগরিক মুসলমান নামাজ পড়াতে পারে, এবং এটাও বলে ফেলি যে মুসল্লি নামাজ পড়াতে পারে না তার নামাজও হয় না। কি এখানে আলেম উলামা আছেন তো? ঠিক আছে না কথা? ঠিক আছে। যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নিজের নামাজও হয় না। মুসল্লি তাকে বলে যে নিজে নামাজ পড়তে পারবে, পড়াতেও পারবে। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কোরআন সহি পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই, একজনকে তেলাওয়াত করতে দিছে, এক এমপি তেলাওয়াত করতেছে, কেল হেল্লাহেত, শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। নেতৃত্ব কারা দেবে? বেনামাজি। নেতৃত্ব কারা দেবে যারা কোরআন পড়তে পারে না? নেতৃত্ব কারা দেবে যারা কোরআন বোঝে না? কিন্তু আমরা দেখছি কি, আমরা কি দেখছি আজকে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু আপনাকে নাড়া দিচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজকে যদি মুসলমান কোরআনকে চর্চা করত, কোরআনকে বুঝত, জানত, মানত, বাস্তবায়ন করত, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসত। মুসলমান কিন্তু মুসলমান তো কোরআন থেকে দূরে, অনেক দূরে, ধরাছোঁয়ার বাইরে, একদম নাই। এই কিতাবের কোনো চর্চাই নাই, পড়ি না। ওজুর ফরজ কয়টা? কয় 14টা।
আছে এরকম বেকুবু আছে, আছেন এরকম আছে না? ফরজ গোসল কেমনে করে তাও জানে না, ওরা আবার বলে হুজুররা কি জানে, আবার আমাদেরকে উল্টা বলে হুজুররা কি জানে, মোল্লারা কি জানে। মোল্লা আজান না দিলে তুমি আজান শুনতা কেমনে, মোল্লা নামাজ না পড়লে তুমি নামাজ পড়তা কেমনে, মোল্লা জানাজা না পড়লে তুমি তো জানাজা পড়াতে পারো না, ঠিক কিনা? তোমার মায়ের যদি বিয়ে না পড়ানো হতো, হ্যাঁ কি কথাকে বোঝা যায়, কথা বোঝা যায়, ভেবে চিন্তে কথা বলা দরকার। আমার বন্ধুগণ, আল্লাহর কালামের জ্ঞান যার জানা আছে সব জ্ঞান তার আছে, আল্লাহ একবার বলেন। এটা হচ্ছে এমন একটি কিতাবের নাম, এই কিতাবের জ্ঞান যার জানা হবে সব তার জানা হয়ে যাবে, কারণ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বিজ্ঞানময় কিতাব এটা। আমি কাতারে আমার একটা সফর ছিল, কাতার দোহা টু আমি ঢাকা আসতেছি, দোহা থেকে ঢাকা আসছি, বিমানে উঠেছি। তো বিমানে তো উঠি, হঠাৎ করে মনে হলো আমি কয়েক হাজার ফিট উপরে, নিচে মেঘমালা, নিচে মেঘমালা। ইয়াসিন ভাই আপনি তো অনেক লম্বা সফর করেন, আমেরিকা থেকে আসেন, আমেরিকার সফর তো প্রায় 23-24 ঘন্টা লেগে যায়, কোমর থাকে না, ক্লান্তি চলে আসে। তো আমি উপর থেকে নিচের দিকে তাকাই, দেখি বিশাল মেঘমালার স্তর দেখেছি, এর আগে একটু ফিল করছি যে এত মেঘমালা, আল্লাহ তাআলা এই মেঘমালাগুলোকে কেমনে ঝুলায় রাখছেন, এর কি ওজন আছে নাকি, আমার জানা ছিল না। আমি চিন্তা করতেছি, চিন্তা করতে করতেই সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করে তাদের একটা তথ্য পেয়ে গেলাম। সৌরজগতের যারা তথ্যবিদ তারা এই তথ্যটা দিয়েছেন, তারা বলতেছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যেগুলোর ওজন হলো 300 টন, কিউমুলনম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত আছে। এই যে 3 লক্ষ টন 10 লক্ষ টন পর্যন্ত মেঘমালাগুলো আছে, এই মেঘমালা যে ওজন মেঘমালা, বিশাল ওজনওয়ালা, আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, যদি ছেড়ে দিতেন, বলেন আমার আপনার বিল্ডিং থাকতো, বলেন থাকতো, কিসের ওয়াশিংটন আর কিসের লন্ডন, সব মাটির সঙ্গে কি সোজা, ভিটা সমান, ভিটা কি সমান, সব সমান হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর করে মেঘমালাকে প্রসেসিং করে কি সুন্দর পদ্ধতিতে আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে যে কথা বলেছেন, আয়াত বহুবার পড়েছি কিন্তু মাথায় আসে নাই, চিন্তা করতে করতে দেখি আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন বহু আগে, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফা ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবা থিকাল। সূরা রাদের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। এখন বলুন তো এই যে মেঘমালার যে ওজনটা আছে, ওজনটা আছে এটা কি বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন তো আগেই বলে দিছে। আমার বন্ধুগণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোদের কি হলো বান্দা, তোরা কোরআন গবেষণা করিস না, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য কয়েকটা জিনিস লাগবে। 1 নম্বর হলো তেলাওয়াত। কি লাগবে? আজকে কি তেলাওয়াত আছে? নাই তো, খালি মরার পরে তেলাওয়াত, মরে গেছে হুজুর কিছু ভাড়া করে আনে, হুজুর তেলাওয়াত করে, আছে না এরকম? তেলাওয়াত, এরপরে দিরাসাত, অনুশীলন করা, স্টাডি করা, তেলাওয়াত করা, রিসাইট করা, এরপরে নম্বর 3 হলো তাদাব্বুর, গবেষণা করা।
এরপরে কোরআনটা যতটুকু পড়লাম বুঝলাম অনুসরণ করলাম গবেষণা করলাম বাস্তব জীবনে ব্যক্তিগত জীবনে তা বাস্তবায়ন করা সমাজ জীবনে তা বাস্তবায়ন করা প্রত্যেকটা অঙ্গনে বাস্তবায়নের জন্য মুজাহাদা চালানো এটাই হলো কোরআনের হক আদায় করার মাধ্যম। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, এইরকম করে মহান রব্বুল আলামিন সব তথ্যগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আলোচিত একটা তথ্য আছে, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি হালে আবিষ্কার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং এই জমিন এর মাঝখানে যে আমরা মহাশূন্য আমরা দেখতে পাচ্ছি, এই মহাশূন্য এক সময় ছিল না, আকাশ এবং জমিনটা একসঙ্গে লাগানো ছিল, একটা বিশাল ধাক্কার মধ্য দিয়া মহাশূন্যের তৈরি হয়েছে। এটা বিজ্ঞান আজকে বলতেছে, বিজ্ঞান প্রমাণ করছে, এটাকে বলে বিগ ব্যাং থিওরি। এই যে বিগ ব্যাং থিওরি হালে আবিষ্কার করলো আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিচ্ছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 30 বাড়ি থেকে মিলায় নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে আমি মহাশূন্য তৈরি করেছি। দেখেন আজকে বিজ্ঞান বলতেছে বিগ ব্যাং থিওরির কথা, কিন্তু বিগ ব্যাং থিওরি যেই বিজ্ঞান বলতেছে তারা প্রমাণ করেছে না, না কোরআন থেকে তারা স্টাডি করে বের করেছে। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যদি কোনো দুধ বোন কি কেউ বিয়ে করতে চায়, বিয়ে করাটা হালাল হবে না হারাম হবে? আসতে বলবেন হালাল হবে না হারাম হবে? কেন হারাম হবে? নিজের বোনকে যেমন বিয়ে করা হারাম, দুধ বোনকে বিয়ে করাও হারাম, এটা ঘোষণা কে করেছেন? এই হুকুমটা কালকের না 1500 বছর আগের। বলেন কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? দেখেন এটা বিজ্ঞানী এটা প্রমাণ করেছে, এটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছে বিজ্ঞান। দুধ বোনকে বিয়ে করা যাবে না, দুগ্ধ সম্পর্ক যখন তৈরি হয়ে গেছে, শিশু কোনো শিশুকে যদি কোনো মহিলা যদি দুধ পান করায় তখন সে দুধ মা হয়ে যায়, দুধ মা নিজের মার মতো হয়ে যায়, তখন ওই মার সঙ্গে বৈবাহিক কোনো সম্পর্ক তৈরি করা জায়েজ? এটা টোটালি কি? যেরকম এটা টোটালি কি হারাম? দুগ্ধ সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্ক, কেন এটাকে হারাম করা হলো? মায়ের দুধ পরীক্ষা করে দেখে গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেলটা থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয় দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়, তখন দুধ পান করা সন্তানের মায়ের একটা বডির অংশ হয়ে যায়। এই জন্য মহান রব্বুল আলামিন দুগ্ধ সম্পর্ক সকল বিবাহকে হারাম করেছে। আল্লাহু আকবার। ইসলাম 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 মানলে কল্যাণ, না মানলে অকল্যাণ। আচ্ছা তালাকপ্রাপ্ত নারী কোন স্বামী কোন মহিলাকে স্ত্রীকে তালাক দিয়েছে, তালাককে এলাকে কি কয়? না না এখনকার বাংলা টাংলা কয় নাকি, আরবিও কয় না, এখন ইংরেজি কয়, কি কয়? ডিভোর্স, তাই না? ডিভোর্স নারী এটা বলে না, তালাকপ্রাপ্ত বলে না। এই যে ডিভোর্সের নারী আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, কোনো ডিভোর্সের নারীকে যদি কোনো পুরুষ বিয়ে করতে চায়, তালাকপ্রাপ্ত নারী যদি কোনো স্বামীকে গ্রহণ করতে চায় অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন তিন ইদ্দত পর্যন্ত। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তিন ইদ্দত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, মুতাল্লাকাতকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? পুরুষকে তো অপেক্ষা করতে হয় না, পুরুষ বরং এক স্ত্রীকে সাথে নিয়ে আরেক স্ত্রীও নিতে পারে, এমন অধিকার পৃথিবীর কেউ দেয় নাই, কিন্তু দিয়েছেন কে? আমার মা। হয়তো আপনি ওয়াজটা শুনে একটু মন খারাপ করতে পারেন, কিন্তু হুকুম তো আল্লাহর, হুকুমটা কার? তসলিমার খুব গায়ে জল ছিল তসলিমা নাসরিনের, সে বললো কেন মেয়েরা পারবে না, পুরুষ যদি পারে একসঙ্গে স্বামীও সাথে রাখতে পারে। যেরকম নাউজুবিল্লাহ,
ও বুদ্ধি প্রতিবন্ধী, কিছু নাই মাথায়। সায়েন্স কি বলে দেখেন, আল্লাহ তাআলা কেন হারাম করেছেন? যেটা হারাম সেটা অকল্যাণ, যেটা হারাম সেটা ক্ষতি, যেটা হারাম সেটা বান্দার জন্য চরম ক্ষতি। ঠিক, আমার কথা কি বেজার হচ্ছেন নাকি আপনি? তসিমানাস্তিন বলল, বৈশাখের খড়তাপে, বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে ঠিক দ্বিপ্রহরে একটা পুরুষ যদি ক্যাম্পাসের সামনে রাজপথে বুকের বুতাম খুলে দিয়ে থাকতে পারে, একজন নারী কেন পারবে না? যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কথা বলার পেছনে প্রমোট করে হলো ইহুদি খ্রিস্টানরা, বোঝেন না? ওরা ওদের সংস্কৃতিকে লালন করতে চায়, আমাদের মধ্যে ঢুকায় দিতে চায়। পশ্চিমাদের সংস্কৃতি হলো তাদের চামড়া বের করা, আর মুসলমানদের সংস্কৃতি হলো চামড়া বের করা না, চামড়া ঢেকে ফেলা, ঢেকে ফেলা, মেয়েদের সৌন্দর্যকে ঢেকে ফেলা। পৃথিবীর যত দামি দামি জিনিস আছে, যেরকম মুক্তা ঝিনুকের পেটে থাকে, ঝিনুক একদম সমুদ্রের তলে থাকে, যত দামি জিনিস তত মানে তার সিকিউরিটি বেশি, তার গোপনীয়তা বেশি। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে, দামি মানুষ হচ্ছে মা, আল্লাহু আকবার। আল্লাহ তাকে সেইভাবেই থাকতে বলেছেন। আমার বন্ধুগণ, তালাক প্রাপ্ত নারীকে কেন এই লং টাইম থাকতে হয়, অপেক্ষা করতে হয়, এর কারণটা কি? এই ব্যাপারে পশ্চিমারা কিছু গবেষণা বের করেছেন, কিছু রহস্য বের করেছেন। যখন কোনো স্বামী এবং স্ত্রীর যখন ইন্টারকোর্স হয়ে যায়, স্বামী স্ত্রী যখন মিলন হয়ে যায়, সহবাস যখন হয়ে যায়, স্ত্রী জাতি হলো রিসিভ করে নেওয়ার জাতি, পুরুষ জাতি হলো দেবার জাতি। পুরুষ থেকে আসা স্পার্মের মধ্য দিয়ে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো, প্রোটিনগুলো স্ত্রীর দেহে জমা হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত এটা প্রভাব বিস্তার করতে থাকে। এক পর্যায়ে একটা মাস যখন চলে যায়, ওই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো যেতে 30% চলে যায় তার দেহ থেকে, দ্বিতীয় মাসে 60% চলে যায়, তৃতীয় মাসে 90% চলে যায়, আর কয়েকটা দিন দেরি করলে পরে টোটালি 100% তার দেহ থেকে, স্বামী থেকে আগত, সাবেক স্বামী থেকে আগত সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো টোটাল তার দেহ থেকে চলে যায়। তখন সে নিজেকে সম্পূর্ণ ফ্রেশ মনে করতে পারে, আগের স্বামীর কোনো কিছু প্রোটিন ব্যাকটেরিয়াগুলো তার দেহে আর তার বহন হলো না। যদি আগের স্বামী থেকে আসা প্রোটিন এবং ব্যাকটেরিয়াকে দেহে বহন করা চলাকালীন, দেহে বহন করা থাকা অবস্থায়, দেহে থাকা অবস্থায় যদি অন্য কোনো পুরুষ যদি তার সঙ্গে যদি সঙ্গমে লিপ্ত হয়ে যায়, ডাবল ব্যাকটেরিয়া ডাবল প্রোটিন যখন দেহে যুক্ত হয়ে যাবে, নতুন নতুন রোগে সে আক্রান্ত হয়ে পড়বে, সে নিজে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, সমাজ অসুস্থ হয়ে পড়বে, মহামারীর মহামারী দেখা দিয়ে দেবে, বিভিন্ন ভাইরাস আক্রান্ত হবে সমাজ, গোটা দুনিয়া। আল্লাহ সমাজকে সুস্থ রাখতে চান, ব্যক্তিকে সুস্থ রাখতে চান বলে এমন সুন্দর পদ্ধতি তিনি দিয়ে দিয়েছেন। যরকান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হল, বিধবা নারীর জন্য তাকে অপেক্ষা করতে হবে 3 মাস নয়, বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হবে 4 মাস 10 দিন, আর চার মাস 10 দিন। এটা আবার কেন হলো? 1 মাস 10 দিন কেন বাড়ানো হলো? 1 মাস বাড়ানো হলো না, 1 মাস বাড়ানো হলো কেন? এটাও তো স্বামী হারা। ও হয়েছে তালাক প্রাপ্তি হলো স্বামী হারা। স্বামী হারাকে কি বলে এলাকায়? বিধবা। বহুদিন আগে এক মাহফিলে, বহুদিন আগে কোন এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমার মোবাইলটা হেরে আমি বিধবা হয়ে গেছি। মোবাইল হেরে কি হয়েছে? বিধবা হয়েছে। আসলে তাই তো, মোবাইলটা এত মানে এসেনশিয়াল হয়ে গেছে, মোবাইলটা যুবকদের জন্য এত প্রিয় হয়ে গেছে, যদি কেউ মরেও যায় এত শোক হবে না ওর যদি মোবাইল হারে। আমি কি ভুল বলতেছি? এত আসক্তি মোবাইলে, যুব সমাজ শেষ হয়ে গেল, আজকে ধ্বংস ধ্বংস হয়ে গেল এটার মিস ইউজের কারণে। আমি কি ভুল বলছি? এটার নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তো বিধবা নারীকে অপেক্ষা করতে হয় কত?
আচ্ছা এগুলো মাসলা মাসাইল কি একটু জানার দরকার আছে না? আছে। আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরা নাযিল করেছেন, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে 4 মাস 10 দিন কেন, 1 মাস কি বেশি কেন করা হলো? এর কারণটা হলো তালাক প্রাপ্ত নারীর সাথে স্বামীর যে ডিসকানেক্ট হয়ে গেছে, সম্পর্ক যে নষ্ট হয়ে গেছে, এর মধ্য দিয়ে ঘৃণা কাজ করে, স্বামীর প্রতি তার কোনো টান থাকে না। কিন্তু কারো যদি স্বামী দুনিয়া থেকে অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে হোক, অসুস্থতার মধ্য দিয়ে হোক যদি মারা যায়, সে স্বামীর প্রতি স্ত্রীর মহব্বতটা আগের চাইতারও কমে না, বাড়ে, চোখের পানি বন্ধ হয় না, স্বামীর শোকে সে নিজেকে হারিয়ে ফেলে দেয়, সে শোকে পড়ে যায়, ঘুম হয় না, চরম কান্নায় ভেঙে পড়ে। এই যে স্বামীর প্রতি চরম আবেগ কাজ করে, এই আবেগ কাজ করার কারণে তারা দেহ থেকে, স্বামীর থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তারা দেহ থেকে বের হতে আরো 1 মাস টোটাল সময় লেগে যায়। মুসলিম পরিবারের মেয়েদের বডিকে নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা চেক আপ করার পরে যখন এই প্রমাণগুলো তারা মিলাতে পেরেছে, সেই সময় তারা বলে ফেলতে বাধ্য হলো, গোটা দুনিয়াতে যদি কোনো সুস্থ নারী যদি কোনো সমাজে থাকে, সেটা হলো মুসলিম সমাজের, যারা ইসলামকে প্র্যাকটিস করে সেই সমস্ত নারীর সবচেয়ে সুস্থ নারী। আলহামদুলিল্লাহ বলবেন না, জোরে কোন আলহামদুলিল্লাহ। ইসলাম, ইসলামকে আমরা মানবো, দিনকে আমরা মানবো, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় ঈমানটা ভালো করে আনতে হবে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে সূরা হুজুরাতের মধ্যে ডাক দিয়ে বলছেন, ঈমানদাররা শোনো, বেশি কিছু লাগবে না, তুমি 2টা কাজ করে আসো, আমি আমার অফিস থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ দিয়ে দেব। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, মনে খুশি হননি? আমার দেশেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে চারিত্রিক সনদ দেওয়া হয়, যেরকম ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদ দেওয়া হয়, গাঁজা খাইলেও চারিত্রিক সনদ পায়, খায় কি গাঁজা, কিন্তু চারিত্রিক সনদ কিন্তু সে পেয়ে যায়। কিন্তু আল্লাহর দফতর থেকে যদি কেউ চারিত্রিক সনদ নিতে চান, আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলছেন, তোমরা 2টা কাজ করে আসো, আমি তোমাকে নিজের সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, শুনবেন না, আগ্রহ আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলে কি মা বোনরা আসছে? আসছে, আশেপাশে আছে, ব্যবস্থা করা হয়েছে, তো ব্যবস্থা করতে হবে, তাই প্যান্ডেল করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দেশের খুলনা অঞ্চলে, এই দেশের খুলনা অঞ্চল, রাজশাহী অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলের কিছু কিছু জায়গায় পুরুষের চাইতে মেয়েরাই বেশি হয় মাহফিলে, আলহামদুলিল্লাহ। মেয়েদের ইসলাম বোঝার দরকার আছে না নাই? আবার এখানে ফতুয়াবাজি করে অনেকে, মাহফিল আসে পর্দা থাকে না, ও মার্কেটে যায় না, ওখানে ফতুয়া দিতে পারো না। শালিকা মারা গেছে, শালিকার কবরে দুলাবাই নামছে, এটা দেখে ইমাম বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কাম করছে, শালিকার কবরে দুলাভাই নামা জায়েজ নাই। এই ফতুয়া যখন দিচ্ছে, এখন দুলাভাই মুস্কি মুস্কি হাসে আর বলে, আমার মরা শালির কবরে নামলাম, আর ও যখন তাজা ছিল, তাজা শালিরে হুন্ডা নিয়ে ঘুরালাম, হুন্ডায় চড়াইয়া, ওখান তখন আর ফতুয়া টুতুয়া নাই। মেয়ের অবশ্যই দিনের আলোচনা শুনতে পারবে, শোনার সুযোগ আছে না নাই? পর্দা ছাড়া না পর্দা সহ পর্দা করতে হবে, দিন না জানলে সন্তান শিখবে কি? কোরআন না বুঝলে আপনার সন্তানকে আপনার স্ত্রী বুঝাবে কি? মাদার তেরেসার কথা, তোমার একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেব। মা শুধু আমাদেরকে বলা হয় হুজুর পিতামাতার ওয়াজ করেন, পিতামাতার ওয়াজ করে করবো কি? আপনি তো পিতামাতা ভালো হতে পারেন নাই, আগে ভালো পিতামাতা হলেই তো ভালো সন্তান হয়, ঠিক কি না? পিতামাতার ওয়াজ করেন, হুজুর আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করে, এই করে, এই করে, এই করে, মাদ্রাসায় পড়েছেন না, তো তো বেয়াদব তো হবে। আমি মনে হয় খুব আঘাত দিয়ে কথা বলছি, কষ্ট দিয়ে কথা বলছি মনে হয়। আমার বন্ধুগণ, 2টা আমল আজকে আমরা শিখে যাব, ধীরে ধীরে আলোচনার সেই পর্যায়ে চলে যেতেছি, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন,
বাঁচতে আসি নাই দুনিয়া থেকে, সব মরে যাব, বিদায় নেব। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে বহু জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানীর দ্বারা তো আমরা উপকার তেমন পাচ্ছি না। কত বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। এই দেশে যদি কিছু উপকার জাতি পেয়ে থাকে, কৃষকের দ্বারা উপকার আছে না নাই? কৃষকরা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত, ঠিক আছে না? আচ্ছা, প্রবাসী যারা, প্রবাস জীবনে থেকে যারা রেমিটেন্সগুলো পাঠায়, তারা শিক্ষিত না অশিক্ষিত? দেশের জন্য তারা ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে। কৃষক যারা উপকার করে অশিক্ষিত, প্রবাসী যেন উপকার করে অশিক্ষিত, তেমন শিক্ষা দীক্ষা নাই। নাম্বার তিন যদি আমি বলি, এই যে আমার দেশের যে গার্মেন্ট সেক্টরটা আছে, গার্মেন্ট সেক্টরে যে সমস্ত কর্মীগুলো কাজ করে, যে সমস্ত শ্রমিকরা কাজ করে, সেই সমস্ত শ্রমিকগুলো শিক্ষিত না শিক্ষিত বেশিরভাগ বলেন? অশিক্ষিত। অশিক্ষিত লোক দেশকে কত উপকার করছে, আর যারা বুদ্ধির ঠেলায় মাথায় গিজ গিজ করে, মাথার চুল নাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে না, কিছু আছে না, তারা দেশের টাকা বাইরে পাচার করছে, ঠিক কিনা? আমার দেশের কৃষক কি কষ্টটা করে, আমার দেশের প্রবাসীরা বাইরে গিয়ে বউ হারা, বউ ছাড়া, সন্তান ছাড়া, বাপ মা ছাড়া বাইরে গিয়ে কষ্ট করে, নিজের চোখে দেখেছে 100 তলা 120 তলার উপরে কনস্ট্রাকশনের কাজ করছে, কি পরিশ্রম তারা করছে, দেশে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে। এদের ঘাম ঝরা অর্থের টাকাগুলো আপনি লোপাট করছেন, বিচার হবে দুনিয়াতেও, বিচার হবে আখেরাতেও। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। টাকা পয়সা হলেই সুখী হওয়া যায় না, টাকা পয়সা হলেই কি সুখী হওয়া যায়? বাড়িতে ঢুকিয়ে দেখবেন, হারাম টাকা যদি হয়, ছেলের হাতে দেখবেন ইয়াবা, ছেলে পিস্তল ঠেকাবে আপনার মাথায়, বলবে আব্বা তুমি সোজা হও, আব্বা তুমি কি হও, সোজা হও, আপনি হারাম কামাই করবেন, আপনার বউ আপনার কাছে আসবে না, আপনার বউ লাইন মারবে আরেক জায়গায়, কথা বোঝেন নাই, শান্তি পাবেন না। হারামের দিকে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রামের লোক বেশি খায় না, শহরের লোক বেশি খায়? কোন তো গ্রামের মানুষ, আচ্ছা গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে না, বোল নিয়ে বসে, ডিশ নিয়ে বসে, বলেন তো কি না বসে? ওই যে বড় ওটাকে কি বলে এলাকা, বল বাটি, যেটা যেটা বেশি ভাত যেটাতে ই হয়, এটা কি বলে এলাকা, বল তো, বলেন তো গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে, ও নিয়ে পোষায়? এখন তো প্লেট তো ফাঁকি প্লেট, কোনো ডিপনেসও নাই, মানে একটা প্লেট মানে সমান প্লেট, মানে কম খাও, ঠিক আছে না? আচ্ছা, তাহলে গ্রামের মানুষের কাছে এই প্লেট প্লেট দিয়ে পোষাবে না, ওরা একদম বোল নিয়ে বসে। আর শহরের মানুষ, আল্লাহ কয় তোদের টাকা দিছি কিন্তু খাইতে দেবো না, ঠিক আছে না? কেমন খায়, 2 গ্রাম 3 গ্রাম গুনে গুনে 20 গ্রাম পর্যন্ত খাওয়া যায়, বেশি খাইলে ইনসুলিন বে, কি কথা বুঝতেছেন আপনারা? এই সমস্যা, ওই সমস্যা, এই প্রেশার, ওই প্রেশার। আর গ্রামের মানুষ ডাটসে খায়, ডাটসে ঘুমায়, এমন ঘুম মারে ট্রাকের ইঞ্জিন ফেল, নাকের ডাক কি তার, নাকে তেল দিয়ে ঘুমায়, কোনো টেনশনই নেই। ওইদিকে শহরের যিনি শিল্পপতি, শুধু খোঁজ নেয় অমুক ট্রাক কি আসছে কেন, না ট্রাক তো ব্লাস্ট, ওইদিকে ওর হার্ড ব্লাস্ট, শেষ। শান্তি দেওয়ার মালিককে আল্লাহ, আসতে বলবেন না কে, যে ইমানদার তার মতো শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে কেউ থাকতে পারে না, ইমানদারের জীবনে কোনো হতাশা নাই, ইমানদার মরার জন্য রেডি থাকে, আর যে বেঈমান সে বাঁচার জন্য চেষ্টা করে, আর ইমানদার মরার জন্য চেষ্টা করে, আল্লাহু আকবার বলে, কারণ না মরলে আমি কাকে দেখতে পাচ্ছি না, আল্লাহর সঙ্গে আমার দিদার হচ্ছে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মরার চেষ্টা করে আবার ভুল ব্যাখ্যা যেন বুঝেন না, আবার এখন তো ইউটিউব অনলাইনের যুগ, খুজরা আবার আত্মহত্যা করতে কয় কেন? মরার চেষ্টা মানে বলতেছে কি, যে ইমানদারের মরা নিয়ে কোনো টেনশন নাই, মরা কিন্তু সহজ না, মরতে চাইলে কি মরা যায়,
একজন সাহাবি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যুদ্ধে যেতেন সেই যুদ্ধে বিজয় আসত। 250 যুদ্ধ করেছেন, কত যুদ্ধ বলেন? 250। একবার শুধু যুদ্ধ করেছেন নবীর বিরুদ্ধে, কয়বার? একবার, তাই না? সে যুদ্ধ নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছেন, সে যুদ্ধ বিজয় হয়েছে, তাই না? খালিদ বিন ওয়ালিদ, এই খালিদ বিন ওয়ালিদ 250 যুদ্ধে অংশগ্রহণ করলেন। বেশি যুদ্ধে অংশগ্রহণ করার পরেও কোনো যুদ্ধে তার এক চুল পরিমাণ আঘাত তাকে কেউ দিতে পারে নাই, চুল পরিমাণ রক্ত তার দেহ থেকে ঝরে নাই। সেই খালিদ বিন ওয়ালিদ যখন বিছানায় যখন শয্যাশায়ী হয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, আফসোস করছেন, আহারে আমার চোখের সামনে কত আমার বন্ধুরা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাতের মতো নাজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিলে, শহীদের মর্যাদা পেল, আহারে আজকে আমি সাধারণ মানুষের মতো বিছানায় সাধারণ মানুষের মতো মারা যাচ্ছে, আমার শাহাদত কপালে জুটলো না। আফসোস করতেছেন, আফসোস করতেছেন, এমন সময় সাইয়্যিদ ওমর ফারুক বলছেন, খালিদ বিন ওয়ালিদ এমন চিন্তা করো কেন, তুমি কি হাদিসটা পড়ো নাই? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, যদি শহীদের তামান্না থাকে, আল্লাহ তাকে শহীদের দরজা মর্যাদা তাকে দিয়ে দেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে বলতে গেলে, চাইতে গেলে শুধু দোয়া করলে হবে না, আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো পাঁচ অক্ত নামাজ। কয় অক্ত নামাজ বলেন? পাঁচ অক্ত নামাজ সবাই আমরা পড়ি তো নাকি? আমরা সবাই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক অক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আসতে বলবেন না, যাবে না, যাবে না। নামাজ ছেড়ে দেবে যে শয়তান তার ইমানটা সো মেরে নিয়ে চলে যাবে বিভিন্ন দিকে, তাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। কারণ নামাজের ফলাফল হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের ফলাফল হলো সমস্ত ফাহশা কাজ থেকে, মুনকার কাজ থেকে বান্দাকে হেফাজত করে এমন সুন্দর নামাজ আমরা পড়ব যেমন করে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? দেখবেন কিছু কিছু মুসল্লি ইমাম সাহেবকে খালি মানে গলা কি গলা ঝাড়ে, এটাকে কি বলে এলাকায়, কাশি, হ্যাঁ খালি কাশি, মানে কাশি শোনায়, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, এরকম কিছু, হ্যাঁ এরকম আছে, শুধু কাশি মারে আর কয় হুজুর আমার কখন শেষ হয়েছে আপনি সালাম ফেরেন? বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে, তার মধ্যে কিছু গাফলতি আছে। কিছু কিছু মুসল্লি আছে নামাজ আসতে পড়লে পরে তার কাছে বিরক্ত লাগে, মাহফিলে কিছু শ্রোতাও আসে, মনে মনে চিন্তা করে কখন দোয়া হবে, কখন দোয়া হবে, আছে কি এরকম? আছে না? নাই না বলি মারে দৌড় ভাবতে হবে, শয়তানের কিছু ওয়াসওয়াসা মনে হয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শয়তান তো নবীনগর আসে না নাকি? আসে না, নবীনগর আসে না কি? নবীনগর কি শয়তান আসে না? মাহফিলে কি শয়তান থাকতে পারে না? মানুষ আছে যেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে সেখানে। আমার বাপ আদমকে জান্নাতে গিয়ে, জান্নাতে গিয়ে ধরছিল, কোথায় গিয়ে? কোথায়? জান্নাতে। যদি শয়তান যদি আমার বাপ কি ফাজাল্লাহুমা শয়তান ফাওয়াসওয়াসা লাহুমা, জান্নাতের মধ্যে গিয়ে যদি ওয়াসওয়াসা দিতে পারে, নবীনগর আসতে তো শয়তানের খুব কষ্ট হয়। হ্যাঁ কষ্ট হয়। একটা প্রশ্ন করবো, আমার দেশে মানুষ বেশি না সোর বেশি বলেন তো? এই এই তো পাইছি আমরা, আমরা কেউ ভালো না, আমরা ভালো হতে পারিনি। মসজিদে গিয়ে টেনশন হয় আমার জুতা আছে তো, জুতা নিয়ে টেনশন হয়। বলেন আপনি কি, আমরা কোথায় আছি আমরা? বলে বোনকে সম্পদ বুঝায় দিই না, মার পেট থেকে যে বোন হয়েছে আমি সেই পেট থেকেই হয়েছি, বোনকে ঠকাই, এরকম লোক তো নবীনগর নাই। খুব ভালো, বোনকে সম্পত্তি বোঝায় দেন, বাপ মারা গেছে যেদিন, অথচ আল্লাহ তাআলা বোনকে আগে দিতে বলেছেন, লিযাকারি মিছলু হাসিল উনসাইন, আগে বোনের সম্পদ বুঝায় দাও, বোনকে দেন। সুরা নিসা তো মেয়েদের সুরা, আল্লাহ তাআলা মেয়েদের অধিকার আগে দিতে বলেছেন, যাও এটাকে ক্লিয়ার করে বোনকে বুঝায় দেওয়ার পরে তোমরা ভাইরা ঠিক করে নাও। এখন কি করে? আগে ভাইরা মাফ দিতে নিয়ে আগে মামলা কইরা বিবাড়িয়া যায়, আছে না নাই বলেন?
বনকে তো সম্পদ বুঝায় দেয় না, বরঞ্চ বনকে উল্টা ওয়াজ করে, বনকে পাশে বসায় রেখে বলে বন একটা কথা বলবো কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল দেখে, এটিকে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওহী নাজিল হয়েছে? ওহী নাজিল করছে কে? শয়তান। বনকে দেয় না। আপনি হাক্কুল ইবাদ নষ্ট করবেন, বান্দার হক নষ্ট করবেন, জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, আপনার নামাজ কবুল হবে না। আমার দেশে সবচেয়ে বেশি নষ্ট হয় কি বলেন? বান্দার হক নষ্ট কর। ভাবতেছেন নামাজ পড়লাম আমার ইমান হয়ে গেল? না, ইমানের চেকিং নামাজে নয়, ইমানের চেকিং মসজিদ নয়, ইমানের চেক হবে হলো মাঠে ময়দানে, ব্যবসা বাণিজ্যে লেনদেনে, জিহাদের ময়দানে, এগুলো জায়গা। লা ঈমান লিমান লা আমানাত লাহ, লা ঈমান লিমান লা আহদ লাহ, ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দু আল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা আন-নাস আন তাহকুমু বিল আদল ইন্না আল্লাহ নিয়মা ইয়াযুকুম বি, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। কিছু নাই এগুলো, কি যে প্রবলেম, সিয়ারে একবার বসলে আর কেউ ছাড়ে না, গোটা দুনিয়া জুড়েই সমস্যা এরকম। আমেরিকায় এই সমস্যা আছে না নাই? রাশিয়া যেখানে যান সব জায়গায় একটাই সমস্যা, গদি সমস্যা। একবার গদি পাইলে সুবারগুলো আটা দিয়ে বসে, কোনো ছাড়া চালু নেই। কিন্তু কেউ ভাবে না যে মরবো, কেউ ভাবে না মরবো, মানুষ মরবো এই চিন্তা করলে কি মানুষের আজকে এই অবস্থা হয়? যদি না মরতো তাহলে যে কি করতো আল্লাহ জানে। মরে যাবে তাই যে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, হক নষ্ট করব না, জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। আউয়াল মা ইউখদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা। সাবধান, আমরা সতর্ক থাকব হকের ব্যাপারে, জোরে বলি ইনশা আল্লাহ। যদি আমার বাপ মারা যায়, বাবা যদি একটা তার ঘাড়ের গামছাও রেখে যায়, সে গামছা তিন ভাই তিন টুকরা হয়ে তিনজনের কাছে চলে যাবে, এটার নাম হচ্ছে আমানত। এটার নাম কি? আমানত, এটা হক। আবার কিছু বাবা শখ করে নিজের ছোট ছেলেকে বেশি দেয়, এরই বাপরে শখ, জাহান্নাম যাবা তুমি, আসতে কন কেন, ঠিক কি না? শখ করে আপনার ছেলেকে আপনি বেশি দিবেন, একজনকে আরেকজনকে দিবেন না, এটা শখ নয়, এটা হক নষ্ট। এটাকে শখ বলে, এটা হক নষ্ট। কে ঠিক আছে না? কেটা আমার ছোট ছেলে, এটাকে বেশি দেই, দেওয়া যাবে না। হজে যাওয়ার আগ দিয়ে আবার কিছু বাপ আছে, চারটা মেয়ে একটা ছেলে, চার মেয়েকে ডাক দিয়ে বলে মা তোদের বিয়ে দিছি, তোর অন্যের বাড়িতে থাকিস, তোদের বিয়ে সংসার হয়ে গেছে, আমার একটা ছেলে জমি 50 বিঘা, তেই সম্পদ তো আমি যদি মারা যাই তোরাও পাবি, আমার একটা মাত্র ছেলে, তো আমি তোদের কাছে একটু ওসিয়ত করে যাই, তোরা তোদের যে অংশ পাবি সে অংশটা আমার ছেলের নামে লিখে দে। দেখছেন কত বড় পাজি এটা, ওর হজ করার দরকার আছে বলেন তো? ওর হজের কোনো দরকার আছে? আমার মনে হয় এগুলো বলে আমি মানে মেয়েদের অংশগুলো বের করে দিচ্ছি, মনে হয় আপনাদের অসুবিধা হচ্ছে কিনা জানি না, অসুবিধা নেই তো? আচ্ছা, হক কথা তো বলতেই হবে আমাকে, তাছাড়া আপনি আবার আমাকে ধরবেন, আপনি আমাকে বলে ফেলবেন, কেয়ামতের দিন মামলা দিবেন, আমি আল্লাহর কাছে কেমনে জবাব দেব? এই জন্য আমাকে বলতে হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোকে আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব, সত্যবাদী তার সার্টিফিকেট দিয়ে দেব, আমি তোকে জানিয়ে দেব তুই সত্যবাদী, তোর জান্নাত হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সুহাদাদের সাথে। চিন্তা করবি না বান্দা, দুইটা কাজ করে আয়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে এক নম্বর আল্লাহর উপরে, নম্বর দুই হলো নবীর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি দেখে না না দেখে, আসতে বলবেন না দেখে না না দেখে। কিন্তু আমার দেশের কিছু ভণ্ড দরবার আছে যারা বলে আমার পীর কেবলা আল্লাহরে দেখে সকাল সন্ধ্যা, আছে কিন্তু, আছে না? আছে। আমি ওর ভুল বুঝবেন না যে আমি পীর বিরোধী মানুষ, আমি পীরকে মহব্বত করি, কিন্তু কোন পীর? বেনামাজি?
ব্রাহ্মণবাড়ি একটা এলাকার নামে আছে 3 লাখ পীর আছে না, ওখানে কি 3 লাখ পীর আসলেই আছে? আচ্ছা এলাকার নাম কি? 3 লাখ পীর। মানিকগঞ্জ এক মাহফিল ছিল আমার, যে গ্রামে মাহফিল করতে গেছে বললো হুজুর এই গ্রামে 350 পীর আছে। তো বললাম 350 পীর যদি এক গ্রামে থাকে তাহলে আমার দাওয়াত দিচ্ছেন হুজুর একটা নামাজ পড়ে না, একটা কি করে না? তাহলে বলেন কি মুসিবত না এগুলো। আমি যদি বলি এই মুহূর্তে আমার দেশে মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি। আচ্ছা মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন, মসজিদই বেশি। তাহলে কি কি থাকার দরকার বেশি বলেন তো? মুসল্লি। মুসল্লি বেশি হবে মসজিদ কম হবে, আর এখন মসজিদ বেশি মুসল্লি নাই তো। মুসল্লি কোথায়? আসল মুসল্লি হলো ফজরের মুসল্লি। জরিপ করে দেখবেন অধিকাংশ মসজিদের ফজরের নামাজে 3 জন মুসল্লি, ইমাম মুয়াজ্জিন খাদেম। আমি কিন্তু ভুল বলছি না, আমি কিন্তু জরিপ করে কথা বলতেছি। মসজিদ বানায় আপনি কি করবেন? এখন তো অনেকে জিদের বসে মসজিদ বানায়, অমুকের দাদার জায়গায় মসজিদ, হয়তো একদিন সে বলেই ফেলছে আমার দাদার জায়গায় মসজিদ, বেশি মাস্তানি করিস না, যা তো এই মসজিদে আসবই না। ও ভুল করলো, যে বলছে ও ভুল করলো, যে বলছে আমার দাদার জায়গার মসজিদ, তখন এর বলতে হবে তোর দাদার না এই জায়গা, তোর দাদার না আল্লাহর জায়গা। আল্লাহু আকবার বলে কথা শেষ হয়ে যেত। কিন্তু যখন বলছে তোর দাদার, যা তোর দাদার জায়গায় যাব না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। কি আছে না এগুলো? আছে না। চট্টগ্রাম দুই কোনায় দুই মসজিদ, মাসকান দেয়ার একটা মসজিদ, গোটা গ্রামে মুসল্লি হলো 300 জন, মসজিদ হলো 3টা। খুব ভালো তাই না? খুব ভালো নাকি? অথচ আমার নবীর সামনে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদ আমার বাড়ি থেকে অনেক দূরে হয়, আমার কিছু জায়গা আছে মসজিদ বানাতে চাই কাছাকাছি, আপনি অনুমতি দিলে মসজিদ বানায় নেব। রাসূল বললেন না রে না, তুই বড় ভাগ্যবান, দূর থেকে আসবি মসজিদে হেঁটে হেঁটে, যত কদম ফেলবি তোর জন্য সবের পরিমাণ তত বেশি হয়ে যাবে, মসজিদ বানানোর দরকার নাই। সুবহানাল্লাহ। আর এখন মসজিদের ছড়াছড়ি, এখানে সেখানে মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ, আর মসজিদ বানার ভাবে যে জান্নাত তো পেয়ে গেছে, এত সস্তা না। আমার নবীজির মসজিদ ছিল পাকা না কাঁচা? বলেন পাকা না কাঁচা? এসি ছিল? জানালা ছিল? উপরে শক্ত ছাউনি ছিল? কোন ছাদও ছিল না, খেজুর পাতার বানানোর বেড়া, যে ফ্লোরে নামাজ পড়েছেন এটা বালু, কপালে ধুলা লেগে থাকতো, আজান দিয়েছেন বেলাল, নামাজ পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেইদিনে বেলাল আজান দিয়েছেন, কালো মানুষ, দেখতে সুন্দর না, কালো কুসকুসে বেলাল, বাবাও গোলাম ছেলেও গোলাম, আজান দিলেন। কি আজানটা দিলেন তিনি! খালি মুখে আরশ আযীম গিয়ে পৌঁছে গেছে তার আওয়াজ। জোরে কর সুবহানাল্লাহ। ইমান ছিল কি? পাকা। ইমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, আর এখন মসজিদগুলো পাকা, ইমানগুলো কাঁচা। শুধু এতটুকু ডিফারেন্স হয়েছে, মানে উল্টে গেছে। কি হয়েছে? উল্টে গেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি এতিমের কাছ থেকে জায়গা কিনলেন, জায়গা কিনে মসজিদ বানালেন, সেই মসজিদে নববীতে সীমিত সংখ্যক সাহাবা একরাম নামাজের জায়গা পেতেন। আজকে সেই মসজিদ বড় হয়ে এত বড় মসজিদ হয়ে গেছে, 20 থেকে 25 লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। কিন্তু এই যে 15-20 লক্ষ মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে, আমার নবীজির ইমামতিতে যে মসজিদে নামাজটা হয়েছে সেই প্রাণ সেই নামাজে আছে নাকি বলেন? নাই। আমার নবীর সেই কাঁচা মসজিদ থেকে যে আজানটা আসতো, যে নামাজটা হতো, সেই প্রাণ তো আজকের নামাজের মধ্যে পাওয়া যাবে না ভাই, কারণ তাদের ইমানটা ছিল পাকা। আল্লাহ তাআলা বলছেন শোনো, 1 নম্বর গুণ তোমরা ইমানটা অর্জন করবে মজবুত ভাবে, আল্লাহকে মানবে তোমরা, আল্লাহর প্রতি বিশ্বাস করবে তোমরা, আল্লাহকে না দেখি বিশ্বাস করতে হবে। এই দুনিয়াতে যারা বলে, যারা যে সমস্ত দরবারে বলে আমরা আল্লাহকে দেখেছি, ভুল কথা,
কারণ একজন পয়গম্বর পর্যন্ত আল্লাহকে দেখতে পান নাই, দেখতে গিয়ে সেন্সলেস হয়ে পড়েছেন, সেই পয়গম্বরটার নাম কি বলেন? আস্তে, সেই পয়গম্বরের নাম কি বলেন? আল্লাহকে দেখতে গিয়েও দেখতে পান নাই, ক্লান্ত হয়ে পড়েছেন, সেন্সলেস হয়ে পড়েছেন। আমরা আল্লাহকে দেখবো কেমনে? আমরা চক্ষু দিয়ে আল্লাহর সৃষ্টি তো দেখতে পাই না, সূর্যের দিকে এক ঘন্টা ছায়া থাকেন দেখি, সম্ভব? এই চোখ পারবে না সূর্যকে দেখতে, এই চোখ দেখতে পায় না বাতাসকে দেখতে, এই চোখ দেখতে পায় না ইথারকে দেখতে, এই চোখ দেখতে পায় না বিদ্যুৎকে দেখতে। আল্লাহর সৃষ্টি অনেক কিছু আছে যা দেখতে পাই না, সেই চর্ম চক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো কেমনে? তবে আল্লাহ বলছেন, বান্দা জান্নাত যদি তোর কপালে জোটে রে বান্দা, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমি তোর সঙ্গে নিজে সাক্ষাৎ করে কথা বলবো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন, যাকে বড় পীর বলে সবাই জানে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন আবেগ আপ্লুত হয়ে দোয়া করতে করতে বলছেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা না জাহান্নাম দিবা জানি না, তবে জান্নাত যদি তুমি আমাকে দাও, কিন্তু সেই জান্নাতে যদি তোমার সাক্ষাৎ না পাই, সেই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর আমি যদি তুমি যদি আমাকে জাহান্নাম দাও, কিন্তু সেই জাহান্নামে আল্লাহ তুমি যদি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে আসো বা একটু মাঝে মাঝে সাক্ষাৎ করো, ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ আকবার বলে কি মহব্বত, কি ভালোবাসা আল্লাহর সঙ্গে তারা দেখিয়েছেন। আমার বন্ধুগণ, ইমান তো এনেছি আমরা, ইমানটাকে টিকে রাখবো, ইমানটাকে নষ্ট করা যাবে না। আখির জামান এমন একটা সময় আসবে, ইয়ুসবিহু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান, সকালবেলা ইমান থাকবে, বিকালবেলা ইমান থাকবে না, সকালবেলা সে মুমিন থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ ইমানটাকে টিকে রাখতে হবে। ইমান ছিনতাইকারী কিছু ব্যক্তি ও সমাজ আছে না নাই বলেন? যেরকম টাকা ছিনতাই করে, জিনিস ছিনতাই করে, ইমান ছিনতাইকারী কিছু ভণ্ড বদমায় সমাজে কিছু আছে না নাই? আছে না? ওদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। কিছু কিছু মাজার আছে, মাজারে গিয়ে সেজদা দেয়, এগুলো তো নাই মনে হয়, আছে নাকি? এরা বলে তাজিমি সেজদা নাকি জায়েজ, কোন সেজদা বান্দা বান্দাকে দিতে পারে? এই মস্তক কার জন্য? আস্তে বলবেন না, কার জন্য? আমার নবী কারো থেকে সেজদা নিয়েছেন এমন কোন হাদিস আছে নাকি? আমার নবী যে নিজের কাজ নিজে করতেন, নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে সেলাই দিতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন তরকারি কুটতে নিতাম, রাসূল নিজে বটি হাতে নিয়ে, রাসূল নিজে তরকারি কুটে আমাকে সাহায্য করেছে। এবং তার খাদেম, বিখ্যাত খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর নবীর পাশে ছিলেন, 10 বছর বয়সে তিনি নিযুক্ত হন, 20 বছর পর্যন্ত তিনি ছিলেন, 20 বছর বয়সে রাসূল ইন্তেকাল করলেন। এই 10 বছর আনাস বিন মালিক বলেন, আল্লাহর কসম করে বলি, নবীজির আমি খাদেম ছিলাম, কিন্তু রাসূল আমাকে কোনোদিন একটা গ্লাস আনতে বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল খেদমত নিতেন না, খেদমত করতেন। আল্লাহু আকবার বলে, তিনি কি করতেন? খেদমত করতেন। কিন্তু আজকের দরবার কিছু দেখা যায়, সেজদা না দিলে মন খারাপ করে, পায়ে গিয়ে বাবা বলে সম্বোধন করে, বাবা আমারে বাঁচাও, বাবা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? আসতে বলবেন না, কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন মানুষ মানুষকে রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন, বান্দা গোটা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, সমস্ত মানুষ যদি ইজতেমাআত একত্রিত হয়ে যায়, আইয়ান ফাউ তোর উপকার করার জন্য, লাইয়ান ফাউ কখন উপকার করতে পারবে না আমার, যদি ক্ষতি করা হয়ে থাকে, আমি যদি কারো ক্ষতি করি কেউ তোর উপকার করতে পারবে না, আমি যদি কারো কল্যাণ করি পৃথিবীর কেউ তোর ক্ষতি করতেও পারবে না, সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। দয়া করে কেউ মন খারাপ করবেন না, এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না। সেজদা যদি দিতে হয়,
একমাত্র সেজদা দিয়ে দেব আমরা ফরজ মনে করে কাকে? আল্লাহ। আস্তে বলবেন না, কাকে? আমার নবী যে একদিন ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আমার, এটার মুখোমুখি একদিন হয়েছিলেন। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে রাসূল ফুল পেয়েছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কি পেয়েছেন বলেন? পাথর পেয়েছেন। মক্কার মাটিতে দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। আবু জাহেল রাসূলকে ঘর থেকে বের হতে দেয় না। সাহাবে কেরামকে নিয়ে ধরে ধরে মারে, সময়ার মতো মহিলাকে ধরে নিয়া বর্ষার আঘাতে তার বুকটা ছেদ করে দিল। স্বামীকে ধরা হলো, স্বামীকেও দুনিয়া থেকে বিদায় করা হলো। দুইটা পা দুইটা ঘোড়ার পায়ের সঙ্গে চালায় দিয়া বিপরীত দিকে মুরগির রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো। ইয়াসারা দিলান হুকে আম্মারকে মারতে মারতে জখম করে দেওয়া হলো হাইয়ান মাজরুহান, জখম অবস্থায় তিনি বেঁচে থাকলেন। এরকম করে করে যাকি যেখানে পাওয়া হয় খাব্বাবকে মারা হলো। মারতে মারতে পিঠটা ধবল কুষ্ঠের ন্যায় করে দেওয়া হলো, চামড়াগুলো ঝলসে দেওয়া হলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। আমার নবজির দাওয়াতি কাজ বন্ধ। নবজির দাওয়াতি কাজ তো একটা নেশার মতো, নবজি পারলেন না। সেই জায়গা থেকে বুক বড় আশা নিয়ে ভাবলেন, এই তায়েফে আমার বাল্য স্মৃতির অঞ্চল, আমি তায়েফবাসীকে কালিমার দাওয়াত দেব। এই তায়েফ দিয়েই তো আমি বনু সাদ হালিমতুস সাদের ঘরে আমি অবস্থান করেছিলাম। সেই তায়েফটা তার বড় প্রিয় জায়গা মনে করে তিনি বুক ভর আসানে যখন তায়েফবাসী গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা তাইয়্যিবা বলো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তায়েফের সেই দুষ্ট দুষ্ট লোকেরা রসুলকে চিনতে না পেরে রসুলকে পাগল আখ্যা দিয়া হাতের মধ্যে চোকা চোকা পাথর দিয়া রসুলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। মাথা রক্তগুলো গড়ে গড়ে, দাড়িগুলো ভিজে, জুব্বাগুলো লাল হয়ে পায়ের তলায় গিয়া জুতার তলার সঙ্গে পায়ের তলার জামাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, নবজির পাশে কেউ নাই, নবজি সেন্সলেস হয়ে পড়ে আছেন। এমন সময় তারা ভেবেছে বুঝি মুহাম্মদ বিন আবদুল্লাহ মারা গেছে। এমন সময় নবজির পাশে কেউ নাই, আল্লাহ তাআলা তার সেন্সটা ফিরিয়ে দিলেন। তিনি সেই সেন্সলেস অবস্থা থেকে যখন সেন্স ফিরে পেলেন, চতুর্দিকে তাকায় দেখেন কেউ নাই, জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলাল্লাহি, আপনার এই দৃশ্য দেখে ফেরেশতাকুল অস্থির হয়ে গেছে, আমি চলে আসছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ভাই জিবরাইল কি করতে চাচ্ছেন বলেন, আপনি শুধু অর্ডার দিবেন, দুই পাহাড় দুই দিক থেকে চাপা দেব, তায়েফটাকে শেষ করে দেব। রাসূল বলছেন, না রে জিবরাইল, আমি নোহের মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করব না। এই সমস্ত লোকগুলো না বুঝে না জেনে আমাকে মেরেছে রে জিবরাইল, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। নবীর ভিতরে ছিল প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। উম্মতে মুহাম্মাদি হবে প্রতিশোধের দলের না ক্ষমার দলের। আমরা ক্ষমা করব, ক্ষমার মধ্যে মজা আছে না নাই বলেন? প্রতিশোধ নেবেন ক্ষণিক মজা পাবেন, আর ক্ষমা করবেন মরার আগ পর্যন্ত আপনি মজা পাবেন, তৃপ্তি পাবেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, এবং বুক উঁচু করে বলতে পারবেন, আল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, ক্ষমা হলো গুণের কাজ, প্রতিশোধ হলো বদগুণের কাজ। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন ক্ষমা করে সেই জায়গা থেকে যখন রওনা দিয়েছেন, নবীজির পেটে তিন দিন তিন রাত খাবার যায় নাই, তিন দিন তিন রাত পেটে খাবার যায় নাই। আমার নবজির দুটা জায়গায় নবজি খাবার পান না, একটা লং টাইম খাবার পান, একটা হচ্ছে তায়েফের ময়দানে, আর একটা হলো খন্দকের পরীক্ষা খনন করার সময়। খন্দকের পরীক্ষা খনন করার সময় নবজি নিজের হাতে সবার আগে কোদালটা হাতের মধ্যে নিয়ে বললেন, সাহাবীরা শত্রু আক্রমণ করবে, চলো আমরা পরীক্ষা খনন করি। তিন মাইল লম্বা সেই পরীক্ষা খনন করতে আমার নবীজি সবার আগে কোদালটা হাতে নিলেন। সেই কোদালটা হাতে নিয়ে যখন তিনি পরীক্ষা খনন করছিলেন, আমার নবীর মাথার চুল থেকে পা পর্যন্ত সব ধুলাই মলিন হয়ে যাচ্ছে, কোদাল মারতে মারতে পেটে কোনো খাবার নাই, চারটা দিন চারটা রাত চলে গেছে, পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। আমার নবীজি কোদাল মারতে মারতে ওই যে নবীজির কোমরটা একটু কুঁচো হয়ে গিয়েছিল, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই, খন্দকে কোমর হারালেন, ওহুদে দাঁত হারালেন,
তায়েফে রক্ত ঝরালেন। আমার বন্ধুগণ, কেন 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 এমন রক্ত ঝরাতে হলো, কেন দাঁত ভাঙতে হলো, কেন কোমর হারাতে হলো, কেন দেশ ছাড়তে হলো? একটাই কারণ, একটাই কারণ, এই দুনিয়াতে কারো আইন নয়, কার আইন প্রতিষ্ঠা করার জন্য? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবীজি আমার ওই মাঠটা খেলেন, তায়েফের ময়দান থেকে রওনা দিয়েছেন, পিছে একবার তাকান কেউ আমাকে ধরে ফেলে কিনা, দৌড় মেরে মেরে আর পারছেন না, শরীর আর কুলায় না। আমার নবীজি সামনে দেখলেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন, আর তার শরীর কুলায় না, রক্ত শূন্যতায় ভুগছেন। আমার নবীজি ওই খেজুর আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন রসুলকে দেখে কাছাকাছি চলে এসে দেখে এত পরিমাণ রক্ত ঝরতেছে, মনে হয় লোকটা বাঁচবে না। দয়া হলো, মায়া হলো, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়া চিপে 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 চিপি মোটে এক গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে সিরাত ইবনে হিশামে এসেছে আমার নবীর সামনে। এই যুবকটা আমার নবীর সামনে আঙ্গুরের রসের সেই গ্লাসটা হাতের মধ্যে দিয়ে বলছে, ও যুবক, তুমি এটা পান করো, নচে তুমি মরে যাবা। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন, তিন দিন তিন রাত না খাওয়া। আমার নবীজি আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে তিনটা ঢোকে পান করলেন, আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায়া, মায়াবী মায়াবী চোখে তাকায়া, মায়াবী চেহারায় তাকায়া বলছে, যুবক তোমাকে ধন্যবাদ, আমাকে তুমি সুন্দর করে সহযোগিতা করলে, আমাকে হেল্প করলে, আমাকে সাহায্য করলে। তবে যুবক, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে, আমার নামটাই লোকটা জানলো কেমনে, কোনোদিন দেখলো না, আমিও তাকে কোনোদিন দেখলাম না, আমাকে না চিনে না বুঝে আমার নামটা বললো কেমনে। কৌতূহল জাগলো, এবার বলতেছে, যুবক আমার নাম তোমাকে কে বলে দিল, আমার নামটা তুমি জানো কেমনে, আমি তো তোমাকে চিনো না, তুমি আমাকে চেনো না। রসুল বলছেন, আদ্দাস, শুধু তোমার নামটাও জানি না, তোমার জন্মের স্থানটাও জানি, কোন গ্রামে তোমার জন্ম এটাও আমি জানি, কি আমার গ্রামের নাম কি? নিনুয়া। আরো আশ্চর্য হয়ে গেল, এবার বলতেছে, আমার গ্রামের নামটা আপনাকে কে বলে দিল, আমার নামটা আপনাকে কে বলে দিল? রসুল বলছেন, শোনো, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে একজন আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে। কে? ইউনুস আলাইহিসসালাম। আল্লাহর পয়গম্বর ইউনুসের জন্ম আমার গ্রামে, নিনুয়া নামক গ্রামে। তোমাকে এই কথা কে বলে দিল? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। মুজিজা প্রকাশ পেয়ে গেল। আদ্দাসের বুঝতে দেরি হলো না, মূল পয়েন্ট আসি, আদ্দাসের বুঝতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে করলো কি, দুইটা হাত আমার নবীর পায়ের দিকে নিয়া খ্রিস্টানি কায়দায় রসুলকে সেজদা দিয়ে ধন্য করবে এমন চিন্তা যখন মাথায় নিয়ে যখন দুটো পা যখন নবীর পায়ের কাছে নিয়ে চলে গেছে, রসুল চট করে পা সরাইয়া দিয়েছেন, দুটা বাহু দুটো হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগাইয়া দিয়ে বলছে, আদ্দাস, তুইও বান্দা, আমিও বান্দা। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার। তুইও বান্দা, আমিও বান্দা, বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। বান্দা তুই আমার, আমার বুকের মধ্যে আয় রে। বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, আদ্দাসের বসতে দেরি হলো না। আদ্দাস বলছে, তুমি জাল্লার পয়গম্বর টের পেয়েছে, আমাকে আর দেরি করায় দিও না, আমাকে পড়িয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। হেদায়েতের মালিক কে? আস্তে বলবেন না কে? শিয়াদাস কত দূরের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, আবুজার গফারি কত দূরের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, সালমান ফার্সি পারস্যের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, নবীর ঘরের মানুষ আবু তালেবের কপালে ইসলাম জোটে না, নবীর ঘরের বাসিন্দা আবুজার কপালে ইসলাম জোটে না। এই জন্য আমার ভাইয়েরা, হেদায়েত চাইবো আমরা কার কাছে? অনেক আবেগে বলে, হুজুর আমার জন্ম যদি নবীর যুগে হতো, রসুল দেখতে পেতাম, তখন কই তুই যে রসুলের যুগে জন্ম হতে হওয়ার জন্য আফসোস করিস, তুই যদি আবু জেহেল হইতি। কি কথা বুঝেন ভাই, আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছে আমাদের জন্য বিশাল বড় মর্যাদা, বলেন আলহামদুলিল্লাহ। মর্যাদা ধরে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই?
এক নম্বর হচ্ছে পুঁজি হলো ইমান। এক নম্বর পুঁজি কি বলেন? ইমানদার কি বেনামাজি হয়? আমার দেশে ইমানদার মুসল্লি বেশি না ইমানদার মুসল্লি ছাড়া বেশি? ইমানদার আবার মুসল্লি ছাড়া ইমানদার। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো ফজর কারা কারা পড়বেন। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা। ইমান আনবো আমরা, মরা ইমান না তাজা ইমান। অনেকে কয় ইমান যখন আছে জাহান্নাম খেটে হলেও তো জান্নাত পাবো, দেখছেন কি হিম্মত দেখেন? আসেন এরকম আসেন? এই সমস্ত কথা কি ইমানদারের মুখে মানায়? এটা কি মানান না বেমানান? এমন জাতীয় কথা বলাও জায়েজ নাই। কি জাহান্নাম ঢুকেও তো একদিন তো জান্নাত মিলবে, তো ইমান তো আছে তো, দেখছেন? মানে ওর ভাব কি, মানে জান্নাত ও কিনে নিছে? যেরকম নাউজুবিল্লাহ, এগুলো কথা বলা যাবে না। তাহলে আল্লাহর দফতর থেকে আমরা পুরস্কার পেতে চাই, সার্টিফিকেট নিতে চাই, এর এক নম্বর পুঁজি হলো ইমান। এক নম্বর পুঁজি কি? ইমান। ইমান আনবো কার উপরে? নম্বর টু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ইমান আনতে নিয়ে কোনো কৃপণতা দেখানো যাবে না। ইমান আনা মানে নিজের জীবন, যিনি নিজের জীবন বিপন্ন করে দেওয়া, যে কোনো মুহূর্তে আমার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, যেমন করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পড়েছিল, ইয়াহিয়া আলাইহিস সালাম পড়েছিল, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়ে বিদায় করে দিয়েছিল, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জব করা হয়েছিল, অসংখ্য পয়গাম্বরকে শহীদ করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু ইমান নামক এই বড় সম্পদ থেকে তারা একচুল পরিমাণ নড়েন নাই। আবু হানিফার নাম সবাই শুনেছেন তো? কয় নাম্বার ইমাম, কয় নাম্বার বলেন? মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? বাড়িতে না জেলখানায়। এমনও বর্তমান দুনিয়াতে বহু আলেম ওলামা আছে যাদের মৃত্যু হচ্ছে জেলখানায়। আছে না নাই? আমার বন্ধুগণ, আকলমন্দ ইশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। তবে একটা বিষয় জেনে রাখবেন, হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি হুজিবাতুন নারু বিশাহাওয়াত। জান্নাতটা কষ্ট দিয়ে মুড়ানো, জান্নাতটা বহু দুঃখ দিয়ে মুড়ানো, আর জাহান্নামটা দুনিয়ার ভোগ বিলাস দিয়ে মুড়ানো। এই দুনিয়াতে যার যত বেশি কষ্ট হবে, জান্নাত তার জন্য তত সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জান্নাতের জন্য আমাকে আপনাকে সবচেয়ে বড় পুঁজি, ইমানটাকে মজবুত করব আমরা, ইমানটাকে মজবুত করে রাখবো আমরা, ইমানকে নষ্ট করা যাবে না। সুম্মা লাম ইয়ালবিসু ইমানাহুম বিযুলমিন, যে ব্যক্তি ইমান আনার পরে যে ব্যক্তি জুলুমদারিটাকে আচ্ছাদন করবে না, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, আল্লাহ বলবেন বান্দা তোর যত গুণা থাক তাকাবো না, আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসবে, আল্লাহ তো শিরিক বিষয় আন, আমি তার সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমান আনা মানে ধৈর্যের পরীক্ষায় পাশ করা। যে ব্যক্তি ইমানদার হবে সে কি ধৈর্যহীন হবে? ধন্য ধৈর্যশীল হবে, ধৈর্যশীল হবে। একজন নারীর কথা আমার মনে পড়ল, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম, নাম শুনেছেন না? হ্যাঁ। এই নারীটার একটা রহস্য আল্লাহ তাআলা তাকে দিয়ে ঘটিয়েছেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, আল্লাহ তাআলা ঈসার দৃষ্টান্ত দিকে বলেছেন, ঈসার ব্যাপারটা হলো আদমের মতো, আদমেরও বাপ নাই ঈসারও বাপ নাই, এটা কে করেছেন? কিন্তু খ্রিস্টানরা কি কয়? এই তো প্যাস লেগে গেছে। তাহলে খ্রিস্টানরা বলে ঈসা হলো কাল কাছে কার ছেলে? অকালতিন নাসারা, অকালতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, ওরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে।
যেরকম নাউজুবিল্লাহ রকালাতুল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, যেরকম নাউজুবিল্লাহ। দুটোর ঈমান আছে, আস্তে, দুটোর ঈমান আছে। তা আল্লাহকে মেনেও তো ঈমান নাই, কেন কি করলো, কি করছে বলেন, শিরিক করে ফেলছে, এই জন্য তার ঈমান নাই। আমার দেশের কিছু বদমাইশ কিছু আছে, বদমাইশ, এরা বলে ইহুদিরা নাকি শিরিক করে না। কোরআন বলতেছে, কোরআন বলতেছে অকালাতুল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, এই আয়াত কি তাদের চোখে পড়ে না? এগুলো দুষ্ট, পেট্রোল ডলার পেলে যা হয়, এগুলো বদমাইশ, এগুলো আমি আমার মুখটাকে আর নষ্ট করতে চাই না, বেশি কিছু বলি না, আমি কি বলবো। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, কিন্তু ঘুমানোর অভিনয় করে ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় না। জাগ্রত ঘুম কি জাগানো যায়? জাগ্রত ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়? জেগে আছে কিন্তু চোখ বন্ধ, ওকে জাগাতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমান আমরা টিকে রাখবো, জোরে বলে ইনশা আল্লাহ, ইমান এনেছি, সুম্মা ইস্তাকামু, ইস্তেকামাত থাকবো। মরিয়ম বিনতে ইমরান দেখেন আলী সাল্লাতু ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন স্বামী ছাড়া, বলেন তো তার বিরুদ্ধে কি বহু কুৎসা রটাবে না, শুরু হয়ে গেছে, এমন শুরু হলো। ইমানটাকে টিকে রাখার জন্য কি চেষ্টা করলেন তিনি, ঘর থেকে বের করে দেওয়া হলো, যারস সন্তান বলে চালানো হলো, অসতী নারী বলে চালানো হলো, এরপরও ইমান টিকে আসে না নাই? আল্লাহর পরে তিনি একটা বারের মধ্যে তিনি মন খারাপ করলেন না, মনক্ষুণ্ণ হলেন না। আল্লাহ তাআলা তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, আল্লাহ তাআলা চারজন নারীর দৃষ্টান্ত কোরআনে দিয়েছেন, একজন হচ্ছেন ইমরাতা ফিরাউন, এরপরে ইমরাতা নূহ ও ইমরাতা লূত, আর একজন হচ্ছেন মরিয়াম বিনতে ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা ইবনে মরিয়াম, মরিয়ামের ছেলে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসার মা মরিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই চারজন নারীর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, মরিয়ামকে কেন টেনেছেন, কারণ মরিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এত ধৈর্যশীল নারী ছিলেন যে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে, এই দুনিয়াতে একজন নারীকে দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাইয়েছেন, তিনি হচ্ছেন মরিয়াম। মরিয়াম মরিয়াম জোরে করুন সুবহানাল্লাহ, আন্না লাকি হাযা, হে মরিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালু এগুলো আল্লাহ তার পক্ষ থেকে আসছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বেহিসাবি দিয়ে দেন। বুদ্ধি দিয়ে কিন্তু সম্পদ কামাই হয় না, এটা ভুল কথা, নসিবে লাগে। গ্রামের বহু বুদ্ধিজীবী আছে, এত বুদ্ধি ভাত পায় না, খালি বুদ্ধি দেয় কিন্তু ভাত নেই। আবার দেখবেন কিছু কিছু বোকা শোকা মানুষ কিন্তু অভাব নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা কেন টেনে আনলেন, এমন কি সূরার নামও আছে কি, সূরা মারিয়াম, কোন নারীর নাম কোরআনে নাই, একটা নারীর নাম কোরআনে খুঁজে পাবেন না, আয়েশার নাম নাই, খাদিজার নাম নাই, আসিয়ার নামটা নাই, অন্য নামে সম্বোধন করা হয়েছে, ইঙ্গিত দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু মারিয়ামের নামটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন কেন? খুবই দামি নারী ছিলেন মারিয়াম, আর তার নামটা না আসলে পরে ছেলের পরিচয়টা দেওয়া যায় না, ঈসা ইবনে মরিয়াম, ঈসা ইবনে মরিয়াম, এখানে মরিয়ামকে আনতেই হয়, তাছাড়া আর উপায় ছিল না। আল্লাহ তাআলা এই জন্য মহিলার নামটা একটাই কোরআনে কোট করেছেন, যেরকম সুবহানাল্লাহ। এই মরিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, ইমানের পরীক্ষা কাকে বলে দেখেন, সন্তানটা ডেলিভারি হবে, ঘর থেকে তাকে বের করে দেওয়া হলো, বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হলো, তিনি চলে গেলেন বাইলহাম উপত্যকার দিকে, সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। যখন তিনি একটা শুকনো ডালের নিচে ঘুমন্ত অবস্থায় থাকলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়া ঘুমন্ত অবস্থায় তার সন্তানটা ডেলিভারি হয়ে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার পাশে সদ্য সন্তান ঈসা
হাত পা নড়াচড়া করতেছে, মার কলিজা ঠান্ডা হয়ে গেল, সন্তানটাকে বুকের স্তনের দুধ পান করায় দিলেন, শুকনো ডালে হাতটা লাগালেন, দেখেন শুকনো ডালগুলো সবুজের সামনে রূপান্তরিত হয়ে গেছে, ফলমূল টসটসে ধরে আছে, ফল খেলেন, বুকে দুধ চলে এসেছে, সন্তানকে দুধ পান করালেন। এবার আল্লাহ তাআলা তাকে বলছেন, মারিয়াম মানুষের মাঝে চলে যাও, কেমন করে যাব, প্রশ্ন করলে জবাব দেবো কেমনে, সন্তানটার পরিচয় কি আমি তো বলতে পারবো না। এবার আল্লাহ তাআলা বললেন, শোনো মারিয়াম, তুমি সেই সময় বলবে, ইন্নি নাযারাতুল রহমানি সাওমা, আমি রোজাদার। কোরআন এগুলো আছে না নেই বলেন তো, সব ওয়াজ কোরআন, আমি কিন্তু একটা বানায় বলতেছি না। কালাত ইন্নি নাযারাতুল রহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না। তোমার রোজা হলো কথা না বলা, মারিয়ামের রোজা কি ছিল আর আমার রোজা রাখি কি, কথাও না বলা, এটাও রোজা। কোন কথা, কোন কথা বলেন, বাজে কথা না বললে, বাজে কথা বললে কি রোজা হয়, আস্তে, বাজে কথা বললে রোজা হয়, হ্যাঁ, এখনো কিন্তু না বলি, না কথা বলি থাকতে হয়, কিন্তু কোন কথা, বাজে কথা, তাহলে কথা না বলাও রোজা, না খেয়ে থাকাও রোজা, না খেয়ে থাকেও রোজা রাখতে হবে, কথা না বলেও রোজা রাখতে হবে। ইন্নি নাযারাতুলির রহমানি সাওমা, আমি রোজাদার, আমি কথা বলবো না। সন্তানকে প্রশ্ন করো, সবাই কয় এ তো পুরো পাগল হয়ে গেছে, এই বাচ্চা কেমনে কথা কবে, পৃথিবীতে তিনজন শিশু দোলনায় কথা কইছে, সুবহানাল্লাহ বলে, কয়জন, তিনজন। আমরা আল্লাহর আদর, আল্লাহর দফতর থেকে আমরা সার্টিফিকেট নেব না ইনশাআল্লাহ, কয়টা কাজ, দুইটা কাজ। এক নম্বর চলতেছে এক ইমান, মারিয়াম ইমানের পরীক্ষায় ফেল না পাস, ফেল না পাস, শুধু পাস না, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, পুরোপুরি পাশ করেছেন। সন্তান কোলে নিয়ে এবার তিনি চললেন মানুষের মাঝে, সবাই বলল এটা কে, কে আমি বলতে পারবো না, সন্তানকে জিজ্ঞাসা কর। সবাই যখন জিজ্ঞাসা করল, ও শিশু তোমার পরিচয়টা কি, সঙ্গে সঙ্গে কোরআন বলতেছে, তিনি পরিচয় দিচ্ছেন, ক্বালা ইন্নি আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আর আমি হলাম একজন নবী, আমার মা একজন নবীর মা, খবরদার নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করতে পারবা না। সত্য প্রকাশ হয়ে গেল, সকল মিথ্যা পরাজিত হয়ে গেল, সত্য প্রকাশ কে করে দেন, সত্য প্রকাশ কে করে দেন, কে ধর্ষণকারী আর কে জালিম, প্রকাশ পাবে, প্রকাশ পাবে, প্রকাশ পাবে, ঠিক কি না, পাবে প্রকাশ একদিন পাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমানটাকে টিকে রাখবো আমরা, সামান্য দুনিয়ার দলীয় পদ রক্ষা করতে গিয়ে অনেক ইমান বিক্রি করে ফেলে, সামান্য একটা বিড়ির প্যাকেট পাইলে পর ইমানটা বেঁচে ফেলে, এমন ইমানদার আছে না নাই, সে তো বুঝি না ইমানটা কি, নামই তার ইমান আলী, নাম কি ইমান আলী, কিন্তু ফোন নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায় রমজান মাসে, নাম হলো হিম্মত আলী, কি নাম, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে, নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, আছে না নাই, নাম দিয়ে কাম হবে না, ইমান থাকতে হবে আমলে, ইমান থাকতে হবে কি আমলে, এই একটা কাজ। আর নাম্বার দুই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, জোরে বলুন আল্লাহু আকবার। এবং নাম্বার দুই হলো যারা জিহাদ করবে কার পথে, আসতে বলবেন না কার পথে, জিহাদ এখনো আসে না নাই, আবার অনেক মুফতি আমার দেশেও আছে, এখন নাকি জিহাদ নাকি নাই ওদের কাছে, বলে এখন আর জিহাদ নাই, সুযোগ আসুক বুঝবি তোরা, আসবে না দিকে দিন আসবে না, দিন আসবে না, ফতুয়া মারো, মুসলমান রক্তাক্ত হয় এরা ফতুয়া দেয়, ফজর কি ফরজ নামাজের পরে মনোযোগের দরকার নাই, মুসলমান রক্তাক্ত, ফিলিস্তিন মৃত্যুপুরি, জ্বলন্ত অগ্নিকুণ্ড, আজকে মুসলমান ফতুয়া দেয়,
তারাবির নামাজ এক রাকাত, আট রাকাত না বিশ রাকাত, চিন্তা করে। রসুল নূর না মাটি? আমি নাচতে বলবে না জোরে বলবে? মশার রক্ত গায়ে লাগলে উজু থাকবে কি থাকবে না? এই হলো মুসলমানদের ফতোয়া। সকল ভেদাভেদ ভুলে গিয়ে প্রেজেন্ট ওয়ার্ল্ডের চাহিদা হলো মুসলমানদের জন্য এক হওয়া, ঠিক কিনা? প্রতি চারজন একজন মুসলমান, 180 কোটি মুসলমান, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সব সম্পদে ভরপুর মুসলিম দেশগুলো, পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য 10টা দিন ধনীর তালিকার যদি থাকে দেশ, এক নম্বর হলো মুসলমানদের রাষ্ট্র। এত কিছু থাকার পরও মুসলমান মার খাচ্ছে। আমি তেল দিলাম না, সব বন্ধ হয়ে যাবে। তেল কাদের কাছে? মুসলমানদের কাছে। মুসলমান আজকে নাকে তেল দিয়ে ঘুমায়, মুসলমান মরে আরেকজন হাসে। মুসলমান, তুমি মুসলমান ইসলাম আনতে পারোনি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দেখেন কোথায় কোন আয়াতের প্রয়োগ করেছেন। মুসলমানরা এক ভাইয়ের মতো, ঠিকঠাক করো, গন্ডগোল করো না, ফাসলিহু ইসলাহ করো, সাবধান, ওয়াত্তাকুল্লাহ আমারে ভয় করিস, খবরদার ভেজাল করবি না, এক থাকবি। কার কথা? নামাজ পৃথক শিখায় না এক হ শিখায়, হজ পৃথক শিখায় না এক হ শিখায়। কিন্তু হুজুরদের মধ্যে সমস্যা এখন আছে না নাই? আছে না? এক হুজুরকে যদি বলা হয় ওই হুজুরটা কেমন জানে? কত ছাগল, কেউ কি জানে? ও তো গরু। একজন আরেকজনকে গরু কয়, আরেকজন কি কি কয়? ছাগল কয়। আর খ্রিস্টান অন্যান্য ধর্মের লোকের এগুলো দেখে হাসে। কি চরিত্র আমাদের! আমি প্রায় বলি আমার কাছে কেউ দোয়া চাইতে আসলে যেন হুজুর একটু দোয়া করবেন, তখন আমি উল্টে কি কই জানেন? ভাই, আমাদের কাছে দোয়া চাওয়ার দরকার না, উল্টা আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন ভালো হই। কথা বোঝেন নাই? হিংসার ছড়াছড়ি, হিংসার ছড়াছড়ি, কেউ কাউকে দেখতে পারে না। কিসের কওমি আলিয়া? সকল ভেদাভেদ দূর করতে হবে, নূর মাটির ব্যবধান দূর করতে হবে। এগুলো নিয়ে ফতুয়া চালাচালি করা যাবে না। দরুদ শরীফকে দাঁড়া পড়ুক বসে পড়ুক, এগুলো নিয়ে ফেতনা করা যাবে না। অক্রে প্ল্যাটফর্ম তৈরি করো, সকল ফেরাউনরা সব সমুদ্রে হাবুডুবু খায় সিট হয়ে পড়বে, এক হবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজকে মুসলমান মিথ্যা কথা কয়, আমি কি ভুল বলছি? মিথ্যাবাদীদের সঙ্গে সম্পর্ক রাখে, মুসলমানকে বন্ধু না বানায়, বলে আমেরিকা আমাকে বাঁচাবে, রাশিয়া আমাকে বাঁচাবে, চীন আমাকে বাঁচাবে, ভারত আমাকে বাঁচাবে, কেউ বাঁচাবে না। আমাকে বাঁচাবেন আমার রব কে? আসতে বলবেন না কে? কত বড় বড় পরাশক্তি চলে গেল, রোম নাই, পারস্য নাই, সব টুকরো টুকরো করে দিয়েছেন কে? আসে আল্লাহ নাই? সে আল্লাহ নেই? ফেরাউন কি কম দাম, কম দাপটের নেতা ছিল? পানিতে চুবায় মেরেছেন কে? নমরুতি কম সম ছিল নাকি? সে মেরেছেন কে? আল্লাহ তারা, সে আল্লাহ কিন্তু এখনো আছেন। আমরা হক নিয়ে থাকবো, আমরা সততা নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 14 জন 14টা শ্রেণীকে আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছেন, তাদের ধ্বংস হয়ে যাক। এর মধ্যে একটা হলো যারা মিথ্যা কথা কয়, আমরা মিথ্যা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম, ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হোক যারা মিথ্যাবাদী পাপাচার। কার কথা? সূরা জাসিয়ার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। নাম্বার 2, ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হোক যারা মানুষের পেছনে অপবাদ রটায়। আছে না এরকম লোক? পেছনে পেছনে দুর্নাম করে, সার দোকান, এই যে বিভিন্ন রাস্তার ত্রিমোহনী, চতুর্, কি বলে, কি চার মোহনী, আছে না কিছু ত্রিমোহনী রাস্তার মোড় মোড় যে আছে, যে চার দোকানগুলো আমি এটার নাম দিয়েছি হলো গিবতখানা। কি নাম দিছি? আমি কি ভুল বলতেছি? চা খায় আর কয়, জানো জানো।